একদা এক সময় এক গ্রামে ক্ষেতের পাশে একটি বাঁশঝাড় ছিল। সবাই মনে করত যে সেই বাঁশঝাড়ে ভয়ঙ্কর এক ডাইনি বাস করে, কিন্তু কেউই কখনোই সেই ডাইনিকে স্বচক্ষে দেখতে পায়নি। একদিনের কথা, গ্রামের মোড়ল সুখবীরের ছেলে বউ অর্থাৎ নরেশের স্ত্রী তার স্বামীর জন্য খাবার নিয়ে যাচ্ছিল, আর রাস্তা দিয়ে যাওয়ার সময় সেই বাঁশঝাড়টির পাশ দিয়েই তাকে যেতে হবে। যখনই সে বাঁশঝাড়টির পাশ দিয়ে যাচ্ছিল, তখন সেখান থেকে অনেক সুগন্ধ তার নাকে আসতে লাগলো। সে তার চারিদিকে দেখতে লাগলো, কিন্তু অনেক দূর পর্যন্ত সে কোনো ফুল কিংবা পাতা দেখতে পেল না, তাই সে সেটা আর খেয়াল করল না। কিছু দূর যেতেই সে শুনতে পেল যে কেউ যেন তাকে পেছন থেকে তার নাম ধরে ডাকছে। সে কয়েকবার পেছনে ফিরে দেখলো, কিন্তু কাউকেই দেখতে পেল না। সে অনেক ভয় পেয়ে গেল, কেননা বাড়ি থেকে আসার সময় সে এই বাঁশঝাড়ের ডাইনির সম্পর্কে শুনে এসেছিল, আর তার শাশুড়ি তাকে বলেছিল যে রাস্তায় অপরিচিত কোনো কণ্ঠ যদি শুনতে পাও তাহলে কখনোই পিছনে ফিরে দেখবে না। কিন্তু চুমকি ইতোমধ্যে বেশ কয়েকবার পিছনে ফিরে দেখেছে, তাই এখন সে আরো বেশি ভয় পাচ্ছে। কোন রকমে রাস্তা পেরিয়ে সে তার স্বামীকে খাবার দিয়ে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসতে লাগলো। সে ভীষণ ভয়ে ছিল। বাড়ি ফিরে রাস্তায় ঘটে যাওয়া এই ঘটনাটি সে বাড়ির কাউকেই জানালো না, কিন্তু বাড়িতে আসার পর থেকেই সে ভীষণ অসুস্থ হয়ে পড়ে। জ্বরে তার পুরো শরীর কাঁপতে লাগলো। সে ভাবলো বাঁশঝাড়ের সেই ডাইনির জন্যই এসব ঘটনা ঘটছে। অবশেষে সে তার শাশুড়িকে রাস্তায় ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলল। এগুলো শুনে তার শাশুড়িও রীতিমতো ভয় পেয়ে যান, আর তিনি তখনই পাশের গ্রামের এক কবিরাজকে তার বাড়িতে ডেকে নিয়ে আসেন। কবিরাজ তার সব জিনিসপত্র নিয়ে চুমকির ঘরে প্রবেশ করলেন, আর মাটিতে বসে সব জিনিসপত্র বিছিয়ে আগুন জ্বালিয়ে মন্ত্র পড়তে শুরু করলেন। আগুনের ধোঁয়ার কারণে চুমকি খুব জোরে জোরে কাশতে লাগলো। এটা দেখে সবাই মনে করলো যে চুমকির শরীরে থাকা বাঁশঝাড়ের সেই ডাইনি এমন করে কাশছে, আর এজন্য কবিরাজ আগুনের মধ্যে আরো বেশি বেশি মরিচ ফেলে দিতে লাগলেন। ঘরের সবাই মরিচের ঝাঁজে কারণে কাশতে লাগলো, আর সবাই মনে করলো এই সবই বাঁশঝাড়ের সেই ডাইনির কারণে হচ্ছে। আস্তে আস্তে ধোঁয়াগুলো চুমকির ঘরের জানালা দিয়ে বাইরে বের হতে লাগলো। ধীরে ধীরে এই ধোঁয়া সেই বাঁশঝাড়ের কাছে পৌঁছে গেল। বাঁশঝাড়ের সেই ডাইনি এই ধোঁয়ার কারণে খুবই অস্বস্তিতে পড়ে গেল, তাই সে সেই বাঁশঝাড় থেকে বাইরে বের হয়ে আসে। গ্রামে এসে সে দেখলো যে সবাই তাকে নিয়ে খুব চিৎকার চেঁচামেচি আর গালাগালি করছে, তাই সে রেগে গিয়ে খুব জোরে জোরে চিৎকার করতে লাগলো। চিৎকার শুনে সব গ্রামবাসী ঘরের বাইরে বেরিয়ে আসে। সবাই বাইরে বের হয়ে দেখলো যে ভয়ানক এক লম্বা মহিলা দাঁড়িয়ে আছে, যার ঘন কালো লম্বা লম্বা চুলগুলো মাটিতে পড়ে আছে, আর তার লাল টকটকে ভয়ঙ্কর দুটি চোখ, আঁকা বাঁকা ধারালো আঙ্গুল, আর তার পা দুটো উল্টো দিকে ঘুরে আছে। রাগে ডাইনির চোখ আরো লাল হয়ে আছে, আর সে রাগে কাঁপছিল। গ্রামের সকলেই খুব অবাক হয়ে গেল। তোমরা সবাই অযথা আমাকে গালি দিচ্ছো, আর আমাকে তোমরা বিশ্রামও নিতে দিচ্ছো না। এখন তোমাদের কাউকে আমি ছাড়বো না, তোমাদের সবাইকেই আমি মেরে ফেলবো। এই কথা বলে ডাইনি তার হাত বাড়িয়ে দিল, আর গ্রামের দুটি ছেলে চুম্বকের মতো তার হাতে আটকে গেল। ডাইনি খুব জোরে জোরে তার হাত ঝাঁকাতে লাগলো। গ্রামের সবাই ভয়ে চোটে চিৎকার করতে লাগলো, আর ডাইনির কাছে ক্ষমা চাইতে লাগলো। কিছুক্ষণ পরেই ডাইনি সেই বাচ্চা দুটোকে দূরে ছুঁড়ে ফেলে দিল। বাচ্চা দুটো মাটিতে পড়েই জোরে জোরে কান্না শুরু করে দিল।
এদিকে চুমকির ঘরের জানালা দিয়ে হঠাৎই একটি হাত ভেতরে এসে কবিরাজকে হাতের মুঠোয় নিয়ে বাইরে বের করে নেয়। সবাই ভয়ে চিৎকার করতে লাগলো। আর সবাই বাইরে এসে দেখলো যে কবিরাজ সেই ডাইনির হাতের মুঠোয় ভয়ে কাঁপছে আর ডাইনির কাছে ক্ষমা চাচ্ছে। সুখবীর বুঝতে পারলো যে কবিরাজ টাকা কামানোর জন্য এসব তন্ত্র মন্ত্র করে। আসলে কবিরাজ কিছুই জানে না। সুখবীর জানতো যে ডাইনিদের সব শক্তি তাদের চুলের মধ্যে থাকে, এজন্য তিনি তার নাতিকে একটি দেশলাই দিয়ে বলেন যে তুমি চুপ করে ডাইনির পেছনে গিয়ে চুলের মধ্যে আগুন লাগিয়ে দাও। এই কথা শুনে ছোট্ট ছেলেটি ডাইনির চুলে আগুন লাগিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যায়, আর তার লম্বা চুলগুলো মাটিতে পড়েছিল। মোরলের নাতি যখন দেখলো যে ডাইনি শুধু সবাইকে তাড়া করে বেড়াচ্ছে আর তার কোনো দিকেই খেয়াল নেই, তখন সে দ্রুত দেশলাই জ্বালিয়ে ডাইনির চুলে আগুন লাগিয়ে দেয়। ডাইনি এতটাই রেগে গিয়েছিল যে তার চুলে যে আগুন ধরেছে সে সেটা খেয়ালই করেনি। ডাইনি ভয়ঙ্কর সব আওয়াজ আর চিৎকার করছিল। হঠাৎই সে খেয়াল করলো যে তার চুলে আগুন ধরেছে। কিছুক্ষণের মধ্যেই ডাইনিটির সারা শরীর পুড়ে ছাই হয়ে যায় আর সে মারা যায়। আর এভাবেই গ্রামের মোরলের বুদ্ধিতেই পুরো গ্রামবাসী সেই ভয়ঙ্কর ডাইনি থেকে রেহাই পায়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিও, আর এমন মজার মজার গল্পের ভিডিও দেখতে আমাদের ইমন স্কোয়াড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে ভুলো না কিন্তু। বাই বাই।